তখন সাহেবের ভাই বলে সামনে ছিল, আমার কোনো জ্ঞান ছিল না, একটা মেয়ে চায় না, আমার যুবলীগ করে মিরপুরে। তো ওই মেয়ে আরো বলতেছে যে আপা, মানে ওই যে সাহেবের ভাইকে বলতেছে স্যার ও জীবিত আছে, ও একটা হিচকি মারছে আমি শুনতে পাচ্ছি। মেয়েটা চায় না বলাতে মনে করেন ওই সাহেবের ভাই নিজের গাড়িতে করে নিয়ে আবার 27 নম্বর বাংলাদেশ হসপিটালে নিয়ে গেছে। ওখানে যাওয়ার পরে ওরা ওটির ভিতরে আমাকে ঢুকিয়ে ফেলছে, হ্যাঁ ওটির ভিতরে দুটো পা, আমার পা গুলো একে ফুলে এমন হয়ে গেছিলো, এই পা তো চারটে উড়ে হয়ে বুড়ো বুড়ো হয়ে গেছিলো কেড়ে পা। সে বলছে যে অপারেশন থিয়েটারে মানে মনে আছে মারা যাবে পা না কাটলে। তো উনি আমাকে দেখে বলছে যে ওনাকে পা পেখানে ওনার হ্যান্ডেবল করবে প্রধানমন্ত্রী, আপা মানে করবেন ওনাকে মানে আমাকে মানে হ্যান্ডেবল করে। তখন বলছে ওনাকে ব্লাড সব বেড়ে দিতেছে, পরে 4 ব্যাগ ব্লাড দিতে দিয়ে উনি আমাকে নিয়ে আবার চলে আসে তোমার ইয়াতে কুঙ্গুতে, কঙ্গু হসপিটাল নিয়ে এসে কঙ্গু হসপিটালে আমি ছিলাম একদিন বলে তখনও মানে আমার কোনো জ্ঞান ছিল না, কঙ্গু হসপিটালে ছিলাম। কঙ্গু হসপিটালে ওখান থেকে আমার সাহেবের ভাই আর জলিল মানে সাহেব ছিল সাধারণ সম্পাদক, উনি দেখছেন, উনি দেখে আর তাৎক্ষণিকে মানে 24 ঘন্টার ভিতরে আমার পাসপোর্ট তৈরি করলেন, করে আমাকে মানে বাইরে পাঠালেন। তো ইন্ডিয়াতে প্রায় 18 মাস আমাদের ছিলাম, 5 মাস থেকে আবার 81 মাসের জন্য বাংলাদেশ হসপিটালে। আমার আমি তো 3 বার করে ইন্ডিয়াতে গেছি 6 সিটের মধ্যে, আমার সমস্ত শরীরে ব্যান্ডেজ ছিল, আমার পেটে আপনি পেটে গেছিলো, তারপর বুকে অপারেশন হয়েছিল, তাৎক্ষণিক তখন এই 18টা দাঁত পড়ে গেছিলো আমার, এই ভিতরে এখানে 22টা সিলে গেছিলো আমার, হ্যাঁ সমস্ত শরীরে আমার ব্যান্ডেজ। তো তখন আমাকে নিয়ে যাওয়া হয়েছে 6 সিটে, আবার আনা হয়েছিল, আমার বাচ্চার অবস্থা খারাপ ছিল, আমি বাংলাদেশ হসপিটালে এসে আবার 18 দিন গেছি, আবার চলে গেছি 3 বার গেলে আমাকে 6 সিটে করে মানে নিয়ে যাতায়াত করা হয়েছিল ওখান থেকে। আমি মানে 5 বার গেছি ইন্ডিয়াতে, ওখান থেকে মনে করেন যে পা মানে এই আস্তে 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 আমি তো মনে করেন যে 2 বছর পর্যন্ত আমি হুইল চেয়ারে ছিলাম। হ্যাঁ হাঁটতে পারি, মানে একটা যায় মানে ওই কেউ কেউ ধরে এ পাটা 1 ইঞ্চি ছোট হয়ে গেছে, তো ওই লাঠি নিয়ে হাঁটাফেরা করতে হয় যে মানে কাউ কেউ কেউ ধরে সন্নি কাউকে নিয়ে যেত, একা চলাফেরা করা যায় না। বলে আমি আমার বাচ্চা দেখি সে স্বাভাবিক মানে মারা যেভাবে করে আমি পারিনি, আপা আমার বাচ্চা দেখে সেভাবে করতেছে, কারণ এত একটু বয়সে যে বয়সে বাচ্চারা পড়ালেখা করে সে বয়সে আমি আমার বাচ্চাদেরকে বিয়ে দিচ্ছি, কারণ যদি আমার কিছু হয়ে যায় তখন আমার বাচ্চাদেরকে কে দেখবে, বাবা নাই কেউ নাই, ওরা ট্রিটমেন্ট করছে আর এখন দল ক্ষমতায় কিন্তু আমরা ট্রিটমেন্ট পাচ্ছি না। 2004 থেকে 2015 এই 15 বছর থেকে সারাক্ষণে এই যন্ত্রণা নিয়ে ভোগ করছি, ছেলে চিন্তা করি যে তখন যদি মারা যেতাম ওটাই বুঝে আমাদের জন্য ভালো ছিল, কারণ এই প্রতিটা মুহূর্তে যে জায়গাটা ভোগ করছি আমরা যে যন্ত্রণাটা ভোগ করছি এটা মনে করেন যে আপনারা করেন আপনারা নিজেকে আমি এটা বুঝাতে পারবো না।